নমস্কার বন্ধুরা, মাই বিউটিফুল গার্ডেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর নিজের নিজের বাড়ির ব্যালকনিতে, ছাদে কিংবা উঠানে খুব সহজভাবে গাছ বসাচ্ছ। বন্ধুরা, সবসময় তোমাদের ভিডিওতে বলি যে গাছের খাবার হিসেবে কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার খুবই ভালো একটা খাবার। তো আজকে আমি সেই লিকুইড কিভাবে তৈরি করে আমি আমার গাছদের দেই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, যদি আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনে অবশ্যই প্রেস করো, যেন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো চলো, এই যে দেখো, বোতলে অলরেডি আমি লিকুইড ভরে রেখেছি, 2 সপ্তাহ হয়ে গেল। আমি এভাবে ভরে রাখি অল্টারনেটিভ করে, যেন আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর গাছেদের দিতে পারি। তো এই লিকুইডে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম সমস্ত উপাদানই আছে, যেটা আমাদের গাছের পক্ষে ভীষণ উপকারী। তো কিচেন ওয়েস্ট থেকে লিকুইড ফার্টিলাইজার কীভাবে করি তার জন্য দেখো, 2টো বালতি আমার অবশ্যই লাগবে, একটা নিচে থাকবে আর একটাতে থাকবে আমার কিচেন ওয়েস্টগুলো। কিচেন ওয়েস্ট বলতে আমরা প্রতিদিন দৈনন্দিনে যা আমাদের কিচেনে শাকসবজি আমরা ব্যবহার করি, সেই শাকসবজি ব্যবহারের পরে তার যে অপ্রয়োজনীয় খোসাগুলি, যেরকম পেঁয়াজের খোসা, আলুর খোসা, সমস্ত সবজির খোসাগুলো আমরা একখানে এই বালতিতে জমা করব। এবং এই বালতির নিচে আমার একটা হোল করা থাকবে, তার নিচে যে বালতিটা দেখতে পাচ্ছ সেটা অবশ্যই রাখতে হবে। এই যে সবজিগুলো, পেঁয়াজের খোসা, সবজির খোসাগুলো পচে এখান থেকে যে লিকুইডটা তৈরি হবে, সেই লিকুইড আমার নিচের যে হোল করা আছে সেই হোলটির মাধ্যমে নিচের রাখা বালতির মধ্যে গিয়ে পড়বে। তো এইভাবে আমরা প্রতিদিনে জমা করতে করতে দেখো বেশ অনেক পরিমাণে আমাদের কম্পোস্ট কিন্তু এইভাবে জমা হতে থাকে প্রতিদিনই। আর এই কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা তৈরি হয় সেটা কিন্তু এই হোলের মাধ্যমে আমাদের নিচের বালতিতে গিয়ে জমা হয়। তো অলরেডি দেখো অনেকটা পরিমাণ লিকুইড আমার জমে গেছে। তো যখন তোমরা দেখবে বেশ খানিকটা লিকুইড জমা হয়ে গেছে, তখন তোমরা কি করবে, এই বালতিটাকে নামিয়ে নিয়ে যে তরল লিকুইডটা আমাদের জমা হলো সেটাকে ছেঁকে একটা বালতির মধ্যে বা বোতলের মধ্যে তোমরা ভরে রাখবে। তো দেখো প্রতিদিন করার দরকার নেই, যখন দেখবে অনেকটা পরিমাণ লিকুইড আমার জমে গেছে তখনই সেটা করবে। তো আমার দেখো আজকে অনেকটা পরিমাণ লিকুইড জমে গেছে, তো আজকে আমি এই লিকুইডটাকে ছেঁকে বোতলের মধ্যে আবার ভরে রাখবো। আর আগে যে তোমাদের 3টে বোতল দেখালাম যেটাতে আমার লিকুইডটা ভরা আছে, সেই লিকুইড আজকে আমি আমার গাছে অ্যাপ্লাই করব। তো চলো, এভাবে ছেঁকে রাখলে কি হবে, যদি লিকুইডের মধ্যে কোনো পোকামাকড় হয়ে থাকে তাহলে সেটা দেখো বের হয়ে আসবে এবং আমরা ফ্রেশ তরল খাবার, যে ফ্রেশ যে লিকুইডটা সেটা আমরা বোতলে ভরে রাখবো। তো চলো এটাকে ভরে রাখি এবং আগে যে লিকুইডটা আমি রেখেছি সেটাতে জল মিশিয়ে আমি গাছে অ্যাপ্লাই করি। তো দেখো অলরেডি 3টে বোতলে আমি ভরে রেখেছি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, দেখেই মনে হচ্ছে। তো সাথে সাথে ইউজ না করাই ভালো, কিছুদিন 1 সপ্তাহ মতো রাখলে সেটা বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই লিকুইডের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সমস্ত উপাদানই আছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই লিকুইড ফার্টিলাইজার তোমরা তোমাদের গাছেদের দেবে, তাহলে দেখবে তোমাদের অন্য কোনো খাবার খুব একটা না দিলেও চলবে। তো আমরা তো মিক্স খাবার গাছের মধ্যে সবসময় অ্যাপ্লাই করি, তো মিক্স খাবারের মাঝে মাঝে
আমরা যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর অন্তর এই লিকুইড খাবার গাছে দেই, তাহলে গাছের গ্রোথ অনেক বেশি পাওয়া যায়। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। তো দেওয়ার আগে অবশ্যই বোতলে যে আমি এতদিন জমে রেখেছি তার জন্য আমাকে একটু বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি দেখো 1 বালতি 10 লিটারের মতো একটা বালতি নিয়েছি। এবার এই 10 লিটারের মধ্যে আমি 2 মগ এই লিকুইড দিয়ে একটা পাতলা তরল খাবার তৈরি করব। তো চলো, তো তোমরা ইউজ করলেই বুঝতে পারবে যে কতটা জলে কতটা পরিমাণ দেওয়ার প্রয়োজন হবে। তো আমরা যেরকম সর্ষের খোল ভেজা জল পাতলা করে গাছে অ্যাপ্লাই করি, ঠিক সেরকমভাবেই এই কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার আমরা ব্যবহার করব। এই যে দেখো এতটা পরিমাণ পাতলাভাবে এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এটা গাছে অ্যাপ্লাই করব। অবশ্যই গাছে দেওয়ার আগে আমাদের গাছের মাটি খুঁড়ে নিতে হবে, মাটিটাকে হালকা করে তারপরে আমরা এই খাবার দেব, যেরকম আমরা মিক্সড খাবার গাছে অ্যাপ্লাই করি। তবে মাটিটা অবশ্যই শুকনো হওয়ার প্রয়োজন, ভেজা মাটিতে অ্যাপ্লাই না করাই ভালো, তাহলে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তো শুকনো মাটিটা আমি আগে এইভাবে খুঁড়ে নেব, তারপরে চারপাশে আমি প্রয়োজন মতো টবের মাপ অনুসারে আমি এই লিকুইড ব্যবহার করব। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা টবে আমার কতটা জলের প্রয়োজন। আমরা জল যেরকমভাবে দিই ঠিক সেভাবেই এই লিকুইড খাবার আমরা দেব। তো এভাবে সমস্ত গাছে আমরা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা সপ্তাহে না পারলেও 2 সপ্তাহ পর পরও অবশ্যই কিন্তু এই লিকুইড ফার্টিলাইজার তোমাদের গাছে অ্যাপ্লাই করো। তোমরা 1-2 সপ্তাহের মধ্যেই রেজাল্ট দেখতে পাবে, গাছের চেহারা কতটা সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি গাছে গ্রোথ আসে এবং ফুলও পাবে প্রচুর। দেখো আমার এই জবা গাছটা তোমাদের কাছে সবসময় শেয়ার করি, একটা ছোট্ট গাছে কিন্তু আমি প্রতিদিনই ফুল পাচ্ছি, প্রায় প্রতিদিনই আমার একটা দুটো ফুল ফুটছে, অলরেডি বেশ কয়েকটা এখনও কুড়ি আছে। তো এছাড়া সমস্ত জবা গাছে কিন্তু আমার প্রচুর কুড়ি এবং প্রচুর আমি ফুল পাচ্ছি। জবা গাছে কী কী খাবার সে দেই সেটা তো তোমাদের কাছে শেয়ার করেছি। আমার খাবারের পছন্দের তালিকায় এই কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার অবশ্যই থাকে, তো তোমরাও অবশ্যই রাখবে। এছাড়া আমরা মিক্সড খাবার তো দেবই, আমরা সর্ষের খোল পচিয়ে তার ভেজা তার যে লিকুইড সেটা তো আমরা গাছে দেবই, তার সাথে সাথে আমরা অবশ্যই চেষ্টা করব 1-2 সপ্তাহ অন্তর অন্তর এই লিকুইড খাবার গাছেদের দেওয়ার। তো তোমরা দিয়ে দেখো, রেজাল্ট 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে কতটা গাছে গ্রোথ আসে। তোমরা ইনডোর প্ল্যানের ক্ষেত্রেও এই খাবার দিতে পারো, এই লিকুইড ইনডোর গাছেও দেওয়া যায়। তো চলো, তোমাদের কাছে শেয়ার করলাম কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার কিভাবে তৈরি করে আমরা আমাদের গাছে অ্যাপ্লাই করব। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে এই খাবার অ্যাপ্লাই করো, রেজাল্ট তোমরা 1 সপ্তাহের মধ্যেই পাবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে আমার আজকের ভিডিও, অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।